বলেন কি হয়েছে? আমাদের বাড়ি এসে আমাকে কাল লুটপাট করে নিয়ে গেছে, মোটর সাইকেল স্বর্ণ টাকা পয়সা যা কিছু ছিল গরু বাছুর সব লুটপাট করে নিয়ে গেছে, আর আমার 14 বছরের ছেলে নিয়ে গেছে উঠাই। এদের সাথে তো আপনাদের কোনো শত্রুতা ছিল না তাই না? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের আমার চিনিও না। আবুল হাসান সহ উনি তুলে নিয়ে গেছে। বাড়ির তো ঘর মশা ভাঙচুর করেছে দেখলাম, বাড়িতে সব লুটপাট করে নিয়ে গেছে, সব নিয়ে গেছে। খালি ইস্টামে সই করে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মামা আপনি একটু বলেন বলেন কি হয়েছে বন্দিন? আমার ওই বাড়ি গরু সাবার দিচ্ছিলাম, মোটর সাইকেলে 10-12টা মোটর সাইকেলে আসি, ও আমাকে বাড়ি অ্যাটাক করে ফেলে চলে। আমার এখানে চাইনিজ স্কুল ধরি ধরি মারধর করি, কয়েকখানকে ছেলে স্টামে সই কর, আর বাড়ি কে আছে যা ঘরের মধ্যে লোকজন গেছে, যাই মাল সামান মোটর সাইকেল টাইকেল দিয়ে ফোন টোন সব টাকা পয়সা লগত যা ছিল গলা চেন মেন বাড়ি এলার কানের মানে সব নিয়ে টানি ছিঁড়ি তাবলায় তুলে ধরি ধরি নিয়ে বের করি। ওর মতন আমার ছেলে 14 বছরের ছেলের কিডন্যাপ করে চলে গেছে। হ্যাঁ বললি যে টাকা পয়সা রেডি কর, 10 লাখ মতন করার পরে তার ছেলেরে মুক্তি দেবো। ইস্টামে সই করেছি, সাদা ইস্টামে সই করতে না তো আমার চাইনিজ স্কুল দিস গলায়। আচ্ছা ঠিক আছে।